আলুর দাম নিয়ন্ত্রণে না এলে খুব শিগগিরই আমদানির সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। সকালে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আর অ্যান্ড আর পটেটো স্টোরেজ নামের একটি হিমাগারে যান মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা হিমাগারে আলুর মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পান। এ সময় আটক করা হয় 3 আলু ব্যবসায়ীকে। কর্মকর্তারা জানান, সরকার দাম নির্ধারণ করার পরও বাজারে সেই দামে আলু না মেলার কারণ অনুসন্ধানে জেলার আরও কয়েকটি হিমাগার পরিদর্শন করেন অধিদপ্তরের মহাপরিচালক।